দেখুন আমরা ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্টের অন্তর্গত খোয়াই ১৯টি আইটিআই কলেজ রয়েছে, তো তার মধ্যে খোয়াই অন্যতম সোনাতলা একটা আইটিআই কলেজ রয়েছে। তো তারপরে কাঠামোগত কোনো ধরনের ত্রুটি রয়েছে কি না বা ইনস্ট্রুমেন্ট কোনো রকম ত্রুটি রয়েছে কি না, কমি রয়েছে কি না সেগুলি দেখার জন্য এবং এই আইটিআই কীরকম চলছে সেই ব্যাপারে খোঁজ খবর করার জন্য আমার সাথে বিধায়ক পিনাকি চৌধুরী রয়েছেন এবং জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার রয়েছেন। তো তাদেরকে নিয়ে আমি আজকে এখানে আসলাম। মূলত তাদের কোনো সমস্যা রয়েছে কি না, এই আইটিআই কীরকম চলছে এবং এখানে কী কী জিনিস দরকার সে সম্পর্কে অবগত হওয়ার জন্য, যদি কোনো কিছুর কমি থাকে অবশ্যই দপ্তর ব্যবস্থা গ্রহণ করবে এবং আইটিআই যাতে সুন্দরভাবে চলে এবং এখানে যারা বিশেষ করে স্বাবলম্বন এবং পিএমইজিপি প্রকল্পে যারা ঋণের জন্য আহ্বান করেন তারা সময় মতো ঋণ পান না, ব্যাংক তাদেরকে ঋণ দিতে কালভানা করে, সেগুলি কেন হয় সে ব্যাপারে বিস্তারিত খোঁজ করার জন্যই আজকে এখানে আসেন। তো আরেকটা বিষয় কলেজের একজন স্টাফ আমি শুনেছি, উনি আমাদের এমএলএ বা আমাদের চিফ হুইপ কলানি রায় ওনারা ফোন করলে উনি ফোন ধরেন না, উনি বিভিন্ন ওজন দেখান। দপ্তর নিশ্চয়ই সে ব্যাপারে চিন্তা ভাবনা করবে কী করা যায়।